আমি মনে করি মা হারা সন্তান যদি দোয়া করে আমার মায়ের কবর আজাব মাফ হয়ে যাবে পৃথিবীতে মায়ের মতো দরদি কে হই না মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হো এই মসজিদে যাদের মা দুঃখিরি ভবে বাইসানাই তাদের মতো দুঃখ মিয়া ত্রিভুবনে না পুরাটা রাস্তা বাবা ওই ছেলেটার কথা মনে করতে করতে আসলাম আমি জিহাদিও তো মায়ের জন্য কত রাস্তা ঘাটে কাঁদছি মায়ের জন্য কত হুজুরের কাছে দোয়া চাইছি আজকে আমি জিহাদির কাছে ওই ছেলে মাপ চাইয়া দোয়া চাই গো আর এই ছেলেটা তার মায়ের কত ভালোবাসতো গো মা যারা দুনিয়ায় মায়েরে ভালোবাসবা না তোমার জন্য জান্নাত কোনদিন হতে পারে না যুবক ভাইরা এবার আমার দিকে তাকাও এই যে আমাদের সহসভাপতি হেলেন ভাইয়ের শাশুড়ি লন্ডনের জমিনে মারা গেছে অবশ্যই যায় দেখো তার সন্তানদের মনের মধ্যে কত কষ্ট বাংলাদেশে বাড়ি আজকে আমার মারে লন্ডনে রেখে দিলাম আমার মায়ের জন্ম বাংলাদেশে আমাদের জন্ম বাংলাদেশে হয়তো আমাদের ছেলেমেয়ের জন্ম এই লন্ডনে আরে মারে রেখে দিলাম ভিন দেশে সাত সমুদ্র ১৩ নদী পার করিয়ে মায়ের রেখে দিলাম এমন কবরস্থানে কন্টাক্ট করা আছে কয় মাস পরে লাশটা উড়াইয়ে ফেলায় দিবে লন্ডনে প্রত্যেকটা কবরস্থানে বাবা কন্টাক্ট করা আছে কয় মাস লাশটা রাখতে পারবেন এ যুবক ভাই তোমার গ্রামের মসজিদের পাশে ঘুমাইবা কোটি কোটি বছর ওই কবরে পড়ে থাকবা কেউ তোমার হাড্ডি গুড্ডে ফেলায় দিবে না কিন্তু বাংলাদেশে এমন এমন কবরস্থান আছে কবরের শোয়ার তিন মাস ছয় মাস এক বছর পরে হাড্ডি গুড্ডি গুলা বাবা ফেলায় দেয় নদীর ভিতরে শুধু তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই দুনিয়ায় বাহাদুরি করে কোনো লাভ নাই গো বাবা এই যে বডিডারে কত জামা কাপড় দিয়ে আমি ইলিয়াসুর রহমান জিহাদি সাজাইছি শীতের জন্য বাঁচার জন্য কোট পরছি রুমাল পরছি মোটা পাঞ্জাবি পরছি বাজান রে আজকে যদি আমি দুই চোখটা বন্ধ করি আমার মাওলার ডাকে চলিয়া যাই আমার শরীরে কোনো কাপড় থাকবে না আমার সদের পাঞ্জাবি সদের শার্ট সদের গেঞ্জি সব আলমারিতে থাকবে আমি শুধু তিনখানা কাপড় লইয়ে বিদায় নিব এটাই হলো আমার সম্বল এটাই হলো আমার কম্বল এটাই আমার থালাবাটি এই সব বাদ দাও মাহমুদ গাজদুবি যেরকম ওই সাইড ডাকাইতের সাথে ছিল আমার আল্লাহ চব্বিশ ঘন্টা তোমার আমার সাথে আছে এই মুসলমানের পোলা চব্বিশটা ঘন্টা আমার মাওলাকে ভয় করিয়া পাপের কাজ ছেড়ে দিয়া ফজর থেকে নিয়া এসা পর্যন্ত কানবা রব্বে কারিম তোমাকে কাফনের কাপড়ের ভিতর থেকে একা ছেড়ে দিবে না জান্নাত পর্যন্ত তোমার নবীকে সঙ্গে করে দিবে সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ যে রব্বে করিম আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দিয়েছেন ওই মহান সত্তার শুক্রিয়া ঘরে রয়েছে মহান সত্তার শুক্রিয়া যে রব্বে করিম অত্যন্ত ভালোবেসে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন চেহারাটা সুন্দর দিয়েছেন দামি খাবারগুলো আপনারা আমার জন্য রিজার্ভ করেছেন
দামি দামি চাকরি নকরি যে রব্বে করিম আপনার আমার জন্য রিজার্ভ করেছেন ওই রব্বে করিমের প্রশংসা করে কোনোদিন আপনার আমার শেষ করা সম্ভব নয় আমাকে যদি আল্লাহ পাক কুকুর বিড়াল শৃগল বানাইতেন অথবা সিংহই বানাইতেন বনের রাজা সিংহ সিংহ যদি বানাইতেন আমি বনের রাজা হতে পারতাম বনের প্রধান হতে পারতাম কিন্তু আশরাফুল মাখলুকাত হতে পারতাম না ঠিক না ভাই ঠিক আমাকে যদি আল্লাহ টাইগার বানাইতেন রয়্যাল বেঙ্গল টাইগার সমস্ত পশুরা আমারে ভয় পাইত সবাই আমাকে ভয় পাইত আমি যেন কাউকে খাইয়া না ফেলাই আল্লাহ কিন্তু আশরাফুল মাখলুক হইতে পারতাম না আমার জন্য পৃথিবীর দামি দামি খাবার রিজার্ভ হইত না বাঘ ভাল্লুক সিংহ আপনারা জানেন সবাই কিন্তু চিড়ে ফেড়ে খায় বাঘের আদাত হলো অভ্যাস হলো সে ঠান্ডা মাথায় কিছু খাইতে পারে না ও চিড়ি ফেড়ে খেতে হবে বুঝুন না আমার কথা বাঘের কাছে যদি আপনি গোশতের টুকরাও দেন ওর অভ্যাস হলো এটা দুইটা তিনটা ঝাঁকি মারবে কামরায় খাবে সিরে খাবে বাইরে খাবে এটা হলো অভ্যাস আর কুত্তার স্বভাব হলো আপনি যতই ভদ্রভাবে ওরা খাওয়ান দেন ও মাথা ঝাড়ি দেবে জিব্বাটা বের করবে গাল দিয়ে একবার হাঁটবে পাও দিয়ে একবার ধরবে এটা হলো অভ্যাস আর আশরাফুল মাখলুকাত যারা কুকুরের স্বভাব বাঘের স্বভাব যাদের মধ্যে নাই গরুর স্বভাব যাদের নাই এদের খাবারগুলো এরকম ভদ্রভাবেই হবে কথা কন না কেন মানুষ তবে কিছু জানোয়ার আছে দেখবেন এরা খাবার স্টাইল গুলা কুকুর বিড়ালের মতো হয় কথা কন না কেন যদি বলেন সেটা আবার কেমনে হুজুর খেতে বসেছে চারিপাশে খাবার গুলা সিটাই ফেটে ফেলে আছে না নাই বেশি বদ্ধলোকগিরি দেখাইতে যায় রান পারে একটা লয় তিনটা সে খাবে এক প্লেট নাই দুই প্লেট অর্ধেক খায় আর অর্ধেক রেখে আসে এটা স্টাইল এটা বলে একটা স্টাইল তোর স্টাইলের কপালে জুতার বাড়ি তুমি মানুষ হয়েছো ঠিকই কিন্তু মানুষ রূপে পশু হয়েছো কিয়ামতের মাঠে দশ কোয়ালিটিতে মানুষ রূপান্তরিত হবে কয় কোয়ালিটি আশারা সূরা বিশ্বনবী বলে আশারা সূরাতান দশ কোয়ালিটির মানুষের চেহারা হবে এক কোয়ালিটির মানুষ হবে চেহারা মানুষের মতো চোখ মুখ সব ঠিক আছে কুত্তার মতো মুখ হইব কথা কন আর এক শ্রেণী আছে সব বডি মডি সব ঠিক আছে বাঘের মতো তার গর্জন হবে বাঘের মতো চেহারা হবে শুয়ারের মতো হবে বানরের মতো হবে সাপের মতো হবে মানুষের চেহারা পুরা বডি মানুষ মুখটা সাপ বিষাক্ত সাপ হবে অনেক সাহাবি প্রশ্ন করে ফেললেন হুজুর আশরাফুল মাখলুকাতকে আল্লাহ এই কোয়ালিটি কেন বানাবে নবী বললেন কেন বানাবে যাদের ভিতরে যেই স্বভাব আছে এই স্বভাবটা ফুটিয়ে তোলার জন্য আমার আল্লাহ কিয়ামতের মাঠে এই রূপ ধারণ করাবে আল্লাহ সাহাবা একরাম বললেন হুজুর এইরকম লোক কি আমাদের জামানায় আছে নবী বলে হাজার কে বিশ জন আছে নাউজুবিল্লাহ বললেন না হাজারকের ভিতরে 980 জন হবে এই কোয়ালিটির আর 20 জন হলো ভালো নবী বললেন এই 20 জন যে হবে মানুষের আকৃতিতে এটা হলো তোমরা সুবহানাল্লাহ সাহাবা একরাম বলেন হুজুর এরা আমরা মানে কি আমরা সাহাবা একরাম নবী বলেন হ্যাঁ তাহলে হুজুর আমাগো এই জামানা সোনালি জামানা এই জামানায় যদি 20 জন হয় হাজারে শেষ জামানায় কি হবে নবী বলেন শেষ জামানে এমন একটা টাইম আসবে একজনও থাকবে না আমার কথা মনে বুঝাইতে পারিনি একজনও থাকবে না একজন হাজারকে একজন থাকবে সাহাবা একরাম এই কথা শুনে কান্না শুরু করলেন নবী গো এটা যদি হয় মানুষের অবস্থা ওই জামানে কোনো নবী থাকবে না ওই জামানে কোনো অলি থাকবে না ভালো কোনো অলি থাকবে না যাও থাকবে পেট পূজারি কথা বলেন না কেন যা থাকবে
অধিকাংশ ওলি হলো ফরমালিন যুক্ত ফরমালিন মুক্ত না এমন এমন ওলি আছে তাদের কাছে গেলে মানুষের ঈমান আমল সব শেষ ঈমান তো থাকবেই না বরংস জাহান্নামের টিকিট লয়ে ওলির দপ্তর থেকে আসে কয়েকদিন আগে আমার একজন দেখাইলো ফেসবুকে মৃত্যু লাশ লয়ে কবরে যাওয়ার আগে একজন গান গাইতেছে নাউজুবিল্লাহ ধরে বলেন না দয়ালু করিবা তুমি হাসরের মাঠে ঢোল ঢক্কর পিড়ে গান বাজাইতেছে মৃত্যু লাশের পাশে শুনলাম এরা কারা শুনলাম ভান্ডারি মাছ ভান্ডারি নাউজুবিল্লাহ বাইতে যাই কইেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং এটা বলে যে আমার ভান্ডারি বাবা যদি এই লাশের পাশে বসে দাঁড়ায় কিছু বলে দেয় আর ভান্ডারি বাবার কাছে নাজি গাই আজরাইল শুদ্ধ আসে না জান কবজ করতে আরে ভাই রে নবীর সামনে থেকে জান লয়ে গেছে নবীর আজরাইল জিগায় নাই আর তোমার ভান্ডারি বাবার কাছে জিগাই আজরাইল বুঝি মারবো এটা কি তোমার শেখ হাসিনা সরকারের র‍্যাপ পাইছো কথা কন না কেন এটা কি খালেদা জিয়ার র‍্যাপ পাইছো পুলিশ পাইছো এমপি মন্ত্রীর কাছে ফোন করে স্যার ধরবো কি ধরবো না কোন মামলা দিব স্যার আপনি কইয়া দেন কথা কন না কেন সারে কইয়া দেয় এই মামলা দেন মানে ওই ওই অফিসারও জানে না যে কোন মামলা হেরে দিব নাই জি গাইল স্যার কোনটা দিলে ভালো হয় ধরে রাখুন যাবে কয়েক মাস এটা কি তোমার সেই বাপের প্রশাসন পাইছো أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة আমার আল্লাহ বলেন আজরাইল কাউরে পারমিশন নিয়ে যাবে না একমাত্র পৃথিবীতে পারমিশন নেবে আমি মওলা কেউ তারে ধরে রাখতে পারবে না এমনকি নবীর কাছেও যাবে কোন নবীর পারমিশন দরকার নাই কথা বলেন না কেন বাজানরে ভালো করে বুঝবেন এই পৃথিবীতে আসছে একদিন থাকব না আইনামা তাকুনু ইয়ুদরিককুমুল মাউত মৃত্যু কখন কার এসে যাবে কেউ জানে না এমনকি আমার নবীর মৃত্যু কবে আসবে নবীও জানতেন না কথা কান তো তোমার মুরিদের কখন মৃত্যু আইব এটা আজরাইল নিজেও জানে না জানে কে জোরে বলুন কে কে আরে আজরাইল কবে মরবে আজরাইল তো মরবে ও যে কবে মরবে তাও আজরাইল নিজে জানে না হ্যাপি সাহেবের কাছে বলে আজরাইল আগে প্রথম সিগনেচার নিবে যে আপনার এই বদমাইস্টারে মারমু কি মারবো না আপনি মগা জাহান্নাম মিটার কি শেষ করমু গুছি শুরু করমু কি করবো না এটা বলে পীর রেজি গাইবো আরে তোর পীরে রেজে আইসে গুছি শুরু করবো গুছাইয়া নাক সুপড়া ফাটাইয়া তোর পীরের শুদ্ধ উল্টে হেলাই বা আজরাইল কথা কান না কেন তেমন পীর আছে না আল্লাহ এই সমস্ত দাজ্জাল থেকে আমাদেরকে হেফাজত করেন তো সাহাবা একরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এমন একটা জামানা আসবে যে হাজারে একজনও থাকবে না এরকম উম্মতের কি হবে আমার নবী বললেন সাহাবীরা রে তার ভিতর দিয়েও কিন্তু কিছু ইমানদার থাকবে যে ইমানদার গুলার জন্য আমি দুনিয়া রাখব যখন কোন একজন ইমানদার থাকবে না লা তাকুমুসা হাত্তা ইয়াকুলুর রাজুল আল্লাহ আল্লাহ নবী আমার বলেন যখন একজনও থাকবে না আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা অনুফিখা বিসূরি ফাতাতুনা আফওয়াজা তখন আমি বলবো অতু ফাতাতুনা আফওয়াজা অনুফিখা বিসূর অনুফিখা বিসূর তখন আমি আল্লাহ অর্ডার দিব ও ইসরাফিল আর দুনিয়া রাখার সময় নাই অনুফখে বিসূর তোমার সুরটা এখন রেডি করো ফাতা তুনা আফওয়াজা দুনিয়া সয়লাব করে ফেল বাজানরে তখন আমার আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন নবী আমার একটা শিক্ষার দিয়ে বললেন সাহাবীরা রে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফু দিবে ওই পর্যন্ত যেন আমার উম্মাতগুলা খাঁটি উম্মাতগুলা বাইসা না থাকে একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ওই পর্যন্ত কি আমাদের কোন সাহাবি থাকবে নবী আমার বললেন আদম নবী থেকে এই পর্যন্ত কি কোন মানুষ আছে কয় না
তাহলে তোমরাও বুঝিয়ে নাও কিয়ামত পর্যন্ত আমার উম্মত 100 বছর পরে আর থাকবে না অর্থাৎ আমার উম্মত অর্থাৎ আমার হাতে যারা সাহাবী 100 বছর পরে আর পাইবা না আল্লাহু আকবার বলেন আল্লাহু নবীর সবচেয়ে প্রিয় সাহাবী বাজানরে 100 অথবা 89 বছর পরে আর সাহাবী ছিল না 100 বছর পর্যন্ত সোনালী সুযোগ ছিল এরপর আর কোন সাহাবী বেঁচে ছিলেন না নবী আমার বললেন 100 বছর পর্যন্ত দিন ঠিক থাকবে এরপরে কিছুদিন আসবে রদবদল হবে এরপরে আরো রদবদল হবে এরপরে 500 600 1000 বছর পরে মানুষ থাকবে ঠিকই জানোয়ারের চাইতে খারাপ ভাই ভাইয়ের মধ্যে মিল নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই একই মায়ের দুধ খায়া দুই ভাই বড় হইল যেই স্তনের দুধ খায়া বড় ভাই বড় হইছে ওই স্তনের দুধ খায়াই ওই নালা দিয়েই ছোট ভাই দুধ খায়া বড় হইল ছোট ভাই বড় ভাইরে দাম দেয় না বরঞ্চ বড় ভাই কেন এত তার প্রতি এত টান থাকে জানেন ভাই ভাইয়ের মধ্যে যতই মারামারি কাটাকাটি থাকুক বড় ভাই যদি শুনতে পায় আমার ছোট ভাইরে পুলিশে ধরছে দেখবেন ভাই ভাইয়ের মধ্যে মিল নাই বছরে একবার কথা হয় না একই মজমায় দাওয়াত দিলে দাওয়াত খাইতেও যায় না বরে বড়ডার দাওয়াত দিছো রে নিয়েই থাক আমি যাবো না কথা কর না কে আবার ছোট জনরে দাওয়াত দিলে বলে আমি অনুষ্ঠানে যাব না এত মারামারি কাটাকাটি কিন্তু হঠাৎ করে যদি টেলিফোনে খবর আসে আপনার বড় ভাই বিপদে দশ নম্বরে র্যাবে ধরছে তারে করস পায়ের দিয়ে দিবে বড় ভাই আর ঘরে থাকতে পারে না গো বাজার পাগলের মতো রিক্সা একটা নিয়ে ছুটে ছুটিয়া বলে স্যার যত লাগে তত নেন তবু আমার ভাইটারে সাইরে দেন কথা কন না কে আমার নবী বলেন এই ভ্রাতৃত্ব বন্ধন যেদিন দুনিয়ায় একবারেই থাকবে না একবারে থাকবে না সেদিন আর দুনিয়া থাকবে না যে দুনিয়াটা সয়লাব হয়ে যাবে বজনরে ভালো করে বুঝবেন সবে মাত্র মানুষের প্রেম প্রীতি ভালোবাসা নষ্ট হয়ে গেছে সবে মাত্র নষ্ট হওয়া শুরু হয়েছে কিয়ামতের আলামত কথা ঠিক না ঠিক এখন পর্যন্ত বিপদে পড়লে মানুষ মানুষকে পাওয়া যায় এমন একটা আসবে সময় যে সময় কোনো মানুষকে পাওয়া যাবে না কুত্তা বিলাই যেরকম এক কুত্তা কামড়াইলে আর এক কুত্তা চায় চায় দেখে এক গরুর জবাই দিলে আর এক আতালের গরু চায় চায় দেখে ঠিক এমন হয়ে যাবে ঠিক এরকম হয়ে যাবে জিন্দগিটা আল্লাহ যেন ওই পর্যন্ত আমাদের বাসাই না রাখে জোরে কর আমিন আল্লাহ সব জায়গায় আছে না নাই জোরে কর আইনামা তাকুনু ইয়ুদ্রিকুমুল মাউত যেথায় যাবেন মৃত্যু আছে আল্লাহ আছে আল্লাহ নাই আছে আল্লাহ ও হুয়া মাআকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম আল্লাহ বলে বান্দা যেথায় যাবি যেখানে যাবি যে অবস্থায় থাকবে আমি আছি ওখানে আমি ওখানে আছি উদউ আমার ডাক দেয়া থাক আস্তাজিব লাকুম ডাক দিতে দেরি আছে যেখানে বসে ডাক দিবি আমার সেখানেই পাবি আল্লাহু আকবার বলতে পারেন না রাতে ডাক দিবে আমি আছি যেখানে তোর মা বাবা নাই দুনিয়ার কেউ নাই আটলান্টিক মহাসাগরের নিচে বিপদে পড়ে গেছো দুবার উড়া আটলান্টিক মহাসাগরের নিচে মণিমুক্তা হীরা জওহার পান্না এবং কোথায় কি খনি আছে এটা তালাশ করার জন্য প্রত্যেকটা দেশের এক একটা ডুবারু বাহিনী আছে এদেরকে বলা হয় সমুদ্র তালাশ টিম সরকারের প্রত্যেকটা রাষ্ট্রে আছে দামি দামি জিনিস সংগ্রহ করার জন্য মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনহুমা বারযাখুল লা ইয়াবগিয়া আল্লাহ বলেন সাগরের দেশে সাগরের মোহনায় কি আছে আমি জানি পৃথিবীর কেউ জানে না মারহাবা কর তো অনেক সরকার অনেক দেশে যে জাপান প্রযুক্তির দিক দিয়ে কেন এত আগায় এরা সাগর নিয়ে গবেষণা করে আজকে তারা এত আগায় গেছে আল্লাহ তো রব্বে কারিম বলেন ওই সাগরের তলদেশে যদি অক্সিজেন নিয়ে গেছে ডুবারু অক্সিজেন নাই তার রিটার্ন আসতে যাই অক্সিজেন শেষ হয়ে যাবে সে আসতে পারবে না ধরেন 3000 ফিট নিচে গেছে 3000 ফিট নিচে গেছে ডুবারু অক্সিজেন নিয়ে গেছে কিন্তু এমন এক জাহাজ অক্সিজেন নিচে জাহাজের অক্সিজেনও নাই যে নাক দিয়ে নিচ্ছে অক্সিজেন সেটাও নাই রব্বে কারিম কি বলে শুনেন হে বান্দা ওইখানে তোর কেউ নাই আছে কে হ্যাঁ এত আসতে কইয়েন তাহলে বোঝা গেল অর্ধেক অর্ধেক আছে ওখানে কে আছে তোর অক্সিজেন নাই
দুনিয়ার কৃত্রিম অক্সিজেন আছে তো যেটা দিয়ে তুই বেঁচে আছস বান্দা ওইখানে কিন্তু আমি তোরে বাঁচাবো উদুউ আস্তাজিব লাকুম ওইখানে আমার ডাক দিয়ে দেখি উদুউ আস্তাজিব লাকুম ওইখানে ডাক দিয়ে দেখিস আমি তোর পাশে হাজির হয়ে যাব তোর অক্সিজেন লাগবে না আমি অক্সিজেন হাতে করে নিয়ে গিয়ে তোরে বাঁচাই নিয়ে আসব জোরে 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 আল্লাহ তাই বলেন আমার নবী এটাকে বুঝাইছেন নবীর কিছু সাহাবী ছিলেন ওই জামানা তোর অক্সিজেন প্রযুক্তি ছিল না নবীর কিছু সাহাবী ছিলেন তালাশ টিম সাগরের তালাশ টিম অনেক সাহাবী ছিলেন আধা ঘন্টা পৌনে এক ঘন্টা নিঃশ্বাস বন্ধ করে অক্সিজেন এমনি নিয়ে যাইতে পারতেন পেটটারে ফুলাইয়া নবী তাদেরকে বলতেন ডুবারু জাহাজ মারহাবা বলেন রসুলের যুগে ছিলেন এরকম তো ওরা যাইতেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট থাকতেন তো নবী ওই জামানা থেকে আবিষ্কার করে আজকে আপনারা আমার এই ডুবারু নবী যুগেও ছিলেন আল্লাহ এই যে আমাদের সাবমেরিন যেটা দেখেন সারা বছর তারা সাগরের নিচে থাকে এই অক্সিজেন কই পায় কৃত্রিম অক্সিজেন তারা পানির মধ্যে থেকে তৈরি করে আল্লাহর কুদরতি শক্তি দিয়ে তৈরি করে ওইখানে যারা ওই সাগরের মধ্যে থাকে তাদেরকে বাঁচায় রাখেন আমার আল্লাহ আসলে বাঁচায় কে এমনও দেখা গেছে আমেরিকার এক সাবমেরিন আপনারা জানেন অষ্ট আশির দশকে তাদের অক্সিজেন শেষ হয়ে গেল যে অক্সিজেন আছে মোটামুটি তাদের ইঞ্জিন এবং তাদের আজা আছে সব অকাজ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে অক্সিজেন হবে না এখন তাদের ওট বেজে উপরে অক্সিজেন নিবে সেটাও তার নাই লেস এই যে ওই সাবমেরিনে যে তিরিশ জন একত্রিশ জন বৈজ্ঞানিক তারা মুসলমান হয়ে গেছিল আপনারা জানেন ইতিহাস আছে তো সাবমেরিন যখন সব শেষ সবাই টান টানে শুয়ে পড়ছে এখন ভগবান ছাড়া গড ছাড়া কেউ নাই তখন তারা ওখানে বসে শুয়ে পড়ছে আর বাঁচার কোনো সিস্টেম নাই ওই মুহূর্তে একটা মানুষ কয় সেকেন্ড বাঁচতে পারে মেয়া আমি তো মনে হয় ৬৯ মিনিট ৫৫ সেকেন্ড পানির মধ্যে ডুব দিয়ে থাকতে পারি না ৩৫ মিনিট ৪০ মিনিট তো সাবমেরিনটা ওঠতেও তো পেরে ওঠার সময় লাগে দুই এক মিনিট সময় লাগে ওই দুই এক মিনিট তারা বুঝতে পেরেছে সাবমেরিন উপরে ভাসা পর্যন্ত নতুন অক্সিজেন নেওয়া পর্যন্ত আমাদের বেঁচে থাকতে হবে এই বাঁচার দায়িত্ব আমাদের না কার বৈজ্ঞানিকরা উনি বললেন এখন গিফট আল্লাহ ছাড়া কেউ তোমাদের বাঁচাইতে পারবে না আমাকেও না এমনকি কেউ বাঁচাইতে পারবে না তোমরা আল্লাহকে ডাকো ওরা নিঃশ্বাস বন্ধ করে যতটুকু যে নিতে পারছে আমি দেখলাম কালকে এক ইতিহাসে দেখলাম ওদের বাঁচার স্ট্যান্ডার্ড ওরা একটা টান দিছে মাওলা কই আল্লাহ তুমি ছাড়া আর কেউ বাঁচাইতে পারে না ওই যে আল্লাহ যে কইছে না যতটুকু ঢুকছে এককে ধাক্কায় সাবমেরিন উপরে চলে আসছে সাবমেরিনের পিঠ উঠে গেছে নতুন পানির উপরে যে অক্সিজেন পাইপ দিয়ে ঢোকে নতুন তাজা অক্সিজেন ধাপ ধাপ করে ঢোকতেছে অন্তত আধা ঘন্টা পরে তাদের হুশ ফিরে আসছে ওখানে কে বাঁচাইছে কে কে সমস্ত বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার গুলো মেরিন ইঞ্জিনিয়ার গুলো সবাই ওই জাহাজের মধ্যে বই এই কালেমা পরে মুসলমান হয়ে গেছে এটা আমার মাবুদের কুদরত ওই যে বলছে উদুউ আস্তাজিব লাকুম আমারে ডাক দে যেখানে ডাক দিবি সেখানেই পাবি কোথায় আমারে পাবি না তাই ক আল্লাহ সব জায়গায় আছে না পৃথিবীতে একজন পাগল একজন ভিক্ষুকের বেশে একজন বাদশা ছিল আমরা তো বাংলা বর্ষেন অনেকে অনেকে জানেন একজন বাদশার নাম আছে পাগল বাদশা গোপনীয় বাদশা পাগল বাদশা দুনিয়ার সে শব্দ বেশে ঘুরতেন সারাটা জীবন মোল্লাগিরি করে দেশ চালাইছেন এর নাম জানেন হ্যাঁ ওমরের কথাই তো কইবেন মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বললেন না মাহমুদ গজনবী এই ভারতবর্ষকে ১৭ বার বিজয় করছে ১৭ বার ১৭ বার ভারতবর্ষ দখল করছে মাহমুদ গজনবী যুদ্ধ করে ১৭ বার বিজয় ছিনিয়ে আনছে মুসলমানের হাতে পাগল এক বাদশা এমন পাগলের পাগল উনি যা বলতেন তাই হইত উনি যদি বলতেন মরা গাছ আল্লাহ তাজা করো এক ঘন্টার ভিতরে তাজা হয়ে যেত হালাকে সে বাদশা সে কি রামিলিয়াস রহমান জিহাদি এতগুলা মানুষের খতিবগিরি করাই তাজা গাছ যদি কই তুই খারায় থাক গাছে কবে তুই স্বর্ণ হলে তোর থাম উঠে কোনো কান কোন গরম করে এলাম তোরে তুই কস মিথ্যা কথা খাসে টারি বাটপারি করে তোর কথা আবার আমি গাছে হুন কথা কর না কেন
মাহমুদ গাজনবি এমন একজন বুজুর্গ উনি গাছেরে যদি বলতেন মরা গাছ তাজা হয়ে যা তাজা হয়ে যেত সাগরে পারে যদি আগে বলতো এ মাছ আয় বর আমার তোর এই কোয়ালিটির মাছ খেতে মন চাইছে তোর বাজম মাছ হাতে চলে আসতো ভারত সাগরের কাছে বলতেন মাছ এই কোয়ালিটির মাছ আমার দরকার আমার জায়গাতে মন্ত্রী আইবো হ্যাঁ গো মাছ প্রেজেন্ট করতে হবে তাদের খাওয়ান দিব মাছ জাল দিয়ে কেমন লাগতো না মাছ আইয়া হ্যারে কইতো নেন আমার কোনটা কোন কোয়ালিটির নেবেন সাগরই কইতো আপনি ধরে লিয়ে যান গা আলহামদুলিল্লাহ বলতে পারেন না হ্যার আছিল ওলি আর হ্যার আছিল আলেম আর হ্যার আছিল প্রেসিডেন্ট এই ইতিহাস তো আমাকে এমপি মন্ত্রীরা পড়বো না তাহলে জানবো কইতে যে জনগণের মাল চুরি করে খাইলে জনগণের মাল লুণ্ঠন করে খাইলে আমার যে কি বাটাম দিব এটা হে জানবো কইতে গা কথা কন না গা দেন নাই আমার শাশুড়ি শেখ হাসিনা করোনার ভিতর কি কষ্ট পাইয়া বিটি কইছে আমি কাফনের কাপড় দিলে আমার দেশের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান চুরি করবো কথা কন না কেন কোন কষ্ট পাই কইছে বিটি হে দেশের লেগে আনে আর চোর গুলা খায় কথা কন না কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দেন বাইরে লইছে কি চোরের চোর আমি আনি খয়রাত করে এটা আমার গোপালগঞ্জের ভাষা কিন্তু আমি আনি ভিক্ষা করে চোরেরা সব খায় সাইটে খেয়ে ফেলে এই সাইটে খেয়ে ফেলে এটা কিন্তু আমার গোপালগঞ্জের ভাষা বঙ্গবন্ধুর এই ভাষণটা সম্পূর্ণ আমার গোপালগঞ্জের ভাষা আলহামদুলিল্লাহ বলতে পারেন না এটা ঢাকায় ভাষা না কি চোরের চোর কি চোরের চোর আমি আনি খয়রাত করে চাচার গুরু চাইটা খাই ফেলায় এই চাইটা খাই ফেলায় এটা আমার গোপালগঞ্জ শরীয়তপুরের ভাষা এটা বাংলাদেশের আর কোথাও পাবেন না এই ভাষা তখন আমি মনে মনে শুনি আর হাসি আরে যত বড়ই নেতা হোক আব্বুল ওয়াত্তি মিনাল ইমান দেশের ভাষা যে ভালোবাসা এটা বঙ্গবন্ধুর ভিতরে এবং পৃথিবীর সব নবীদের ভিতরে ছিল সব কর্মীর ভিতরে আছে ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব যদি আপনি বক্তব্য দিতে দেন আমার গোপালগঞ্জের ভাষা চাইটা কটাও করতে পারবো না সব ঢাকা যত কথা বাইরে সকাল ঢাকায় এই বেরে কথা কন না কেন এটা মনে রাখবেন এটাও দেশপ্রেম তো মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি হে বড় জুব্বা গায়ে দিয়ে দেশ শাসন করতেন উনি একদিন করছে কি আল্লাহ আকবার আল্লাহ আকবার উনি একদিন মোল্লা ভ্যাস ধরে যাইয়া ফকিরের ভ্যাসে একবারে ফকির মাফলাট মুফলাট কোন রকম গায়ে দিয়া শীতকালে আ তসলাইট একটা লইয়া পাগলের মতো মানে দারোয়ানের ভ্যাস ধরিয়া চশমা একটা একবারে ইসের মধ্যে চোখের মধ্যে দিয়া আল্লাহর বান্দা গেছে তিন রাস্তার মোড়ে ধরেন আপনি 12 নম্বর চৌরাস্তার মোড়ে অথবা আপনি 10 নম্বরে মোড়ে যায় দেহে পাহাড় সাইডটার মাঝখানে চারজন আল্লাহর ওলি গল্প করতেছে দা বাদশা মাহমুদ গাজনবী রহমতুল্লাহ জিজ্ঞেস করে ভাই তোমার নাম কি অমুক তোমার নাম তমুক তোমার নাম অমুক আপনার নাম অমুক তো ভাই এই রাত্রে কি করেন এই রাত্রে রাস্তায় দিয়ে আপনারা কি করেন বুজুর্গ যদি আপনার আল্লাহর উলি তো মসজিদে থাকতেন কই বেটা প্যাট প্যাট করিস না তুই এখানে কি করিস বেটা মাহমুদ গাজনবীরে কয় যে 17 বার ইন্ডিয়া জয় করছে হে বেটা তুই এখানে কি চাস চোরের ঘোড়া প্যাট প্যাট করতে হয়েছে বা কেন তা ভাই রাগ করো না আমি একজন ভালো মানুষ আমি একজন নামাজি মানুষ নামাজ মাঝে মাঝে পড়ি আল্লাহ কবুল করে কিনা জানি না পেটের দায় আইসি ঘুরতে দেহি কে কেমনে আছে রেজেক কে এরকম হইতেছে কয় পেটের দায় তো আমরাও বয়ে রেছি কয় কি করতেছ কয় বয়ে বয়ে গল্প করতেছি কেমনে চুরি করুন যায় বুদ্ধি করতেছি মাহমুদ গাজনবী কয় বহ দাদু ভাই পাইছি তো গো ঠিক আছে আচ্ছা তুমি না কি নারি কইলা আব্দুল করিম তুমি যে চুরি করো তোমার যোগ্যতা কি আছে এ ভাই পকেট মারতে হইলেও কিন্তু আড়াই মাস ট্রেনিং দেওয়ার লাগে ক্লাস করার লাগে ওকে কলেজে এটা জানেননি আপনি গাঞ্জা যারা খায় গাঞ্জা বানানোর আগে এক সপ্তাহ গুলোকে ট্রেনিং দিতে হয় ট্রেনিং আবার ভাইবেন না আমি দিছি আমি দেখছি যারা হিরোইন খায় প্রথম যাই এই কিন্তু দাম দাম টানতে পারে না অন্তত 15 দিন 2 মাস কেমনে খায় ওটা দেখতে হয় কথা কন না কেন সিগারেট যারা খায় দৈরে কোপ দিয়ে ধরে আন্দা গন্দা টান দিয়ে দেহ সিটটা রসিদ পড়ে দিয়ে ভরে দেবা ওটা আস্তে আস্তে খাইতে হয় একদিন অর্ধেক আর একদিন 12 আনা আর একদিন খাইতে পুরাটা এরপরে খাইতে 3 ডেসাইডে একসাথে এরপরে খাইতে 1টার পিছনে আর 8টা এত সহজই সব জিনিসের ট্রেনিং লাগে কথা কন না কে যে হেফজখানা ছেলেরা যে দৈরে কি কোরআন শি পড়ে 3 বছর কি রাতখানা পড়ার লাগে
কোরআন শরীফ সহি শুদ্ধভাবে আনার জন্য লাইনে আনার জন্য আবার নাজেরা পড়তে হয় পুরো কোরআন শরীফ তিনবার খতম দিতে হয় দেখ্যা চাল বাজার মতো বানায় আর পরে হেফজ দেয় এত সহজ হেফজখানা একজন আইয়া কয় হুজুর মান সাহেব পোলা পরে স্কুলে কয় হুজুর আমার ছেলেরে হেফজখানায় ভর্তি করেন ইরে দাদু রে হেফজখানা তো সহজ তো মাহমুদ গাজদবি কয় পুলিশে ডাকাইত পায় না আমি পেয়ে গেলাম জাগা দোস তুমি যে চুরি করবা তোমার কি যোগ্যতা আছে কয় আমার একটা যোগ্যতা আছে কি জানেন কি আমার যোগ্যতা হলো এখন তো মাশাআল্লাহ প্রত্যেক বাড়িতে কুত্তা আছে চোর ফিরাবার জন্য আমার যোগ্যতা হলো আমি যদি কোনো বাড়িতে যাই ওই বাড়ির কুত্তা যদি ঘেউ ঘেউ করে ওড়ে ওই কুত্তা কি কয় ওর ভাষা শুনে আমি বুঝতে পারি যে কুত্তা কি কইতাছে ও কুত্তার ভাষা আমি বুঝি কুত্তার আমি থামাই দিতে পারি 30 সেকেন্ডে কুত্তার ভাষা আমি বুঝা থামাই দিব মাহমুদ গাজদবি কয় বাহ এটাও আছে মানুষের মধ্যে এই যোগ্যতা কয় হ্যাঁ আছে কুত্তায় প্রথম যে ঘেউ করে ওড়ে ওই ঘেউ কি অর্থ কি আমি জানি ট্রেনিং দিছে কই আমি দিছি আমার উস্তাদের কাছে হে দেশে কই কয় হে দেশে হ্যাঁ উস্তাদের কাছে কোথায় ভাই তো কঠিন বুদ্ধি তোমার কহ দ্বিতীয় ভাই আব্দুল করিম তোমার কি যোগ্যতা আছে কয় শোনেন যত বড় তালা মারা থাকুক আমি টোকা দিমু সেকেন্ডে খুলে যাব এই যোগ্যতা আমার আছে এই জন্য তো বড় বড় চুরি করি তিন নম্বর ভাই তোমার কি যোগ্যতা আছে কয় আমার একটা যোগ্যতা আছে কি সে যোগ্যতা হলো এই আমি ঘরের মধ্যে ঢুকিয়া মাটি এক মুষ্টি হাতে নিয়া নাকে সঙ্গে কয়ে দেবো এই বাড়ির কোন আলমারিতে স্বর্ণ আছে কোন আলমারিতে রিয়েল আছে কোন আলমারিতে ডলার আছে কোন আলমারিতে টাকা আছে সব আমি বলে দিতে পারি কয় ভাই তোমার তো আরো করা কিছু বুদ্ধি ট্রেনিং দিছে কোন স্কুলে কয় বেটা ট্রেনিং আছে চার নম্বর ভাই কেতর আলী তোমার কি আছে কয় আমার একটা যোগ্যতা আছে সেটা কি কয় যেই বাড়ি চুরি করতে যায় রাত্রে তো ভালো করে দেখি না মিনি মিনি করে দেখি অন্ধকারে কিন্তু অন্ধকারও যদি ওই লোকটারে দেখি দিনের বেলায় যদি মনের ভুলও তারে দেখি তারা আমি চিনে ফেলাই শোনা বললেন না আরো জোরে কর তোমারটা তো আরো করা রাত্রে অন্ধকারে দেখলো দিনের বেলা ফর্সায় তার চিনে এলাবা কয় হ্যাঁ তোমারটাও তো ভালো যোগ্যতা আছে তো ভাই তোমাকে লাগে আমার নিবা কই সাতা তোর কি যোগ্যতা আছে তোরে নিমু আমরা চার জন্য তো চার কোয়ালিটি দিই সবগুলো কাজে লাগে তোরটা কি কচু আছে তা আমার একটা যোগ্যতা আছে কি তোমরা যদি বিপদে পড়ে যাও চুরি করতে যাইয়া ফাঁসির আসামি হো আমি একটা দাড়িতে ঝাড়া দেবো ফাঁসির আসামি থেকে বাইসে যাবো করি বাপ রে বাপ এইটা তোমার যোগ্যতা এটা দেখালে একমাত্র মাহমুদ গাজনবীর আছে প্রেসিডেন্ট ছাড়া দাড়িতে গুল্লি দিলে ফাঁসির থেকে বাঁচা যায় এ তো একমাত্র হে আছে এ দেহি তো জামা কাপড় খুলতো এই যে কি শুরু করলা তোমরা আইসি চুরি করতে পাঁচজন কর্ম তাহলে চাদর খোলার কি হইব কই এত বড় যোগ্যতা তুই কইলি ছাড়া দেবো কয় হ্যাঁ কয় বুঝিস কিন্তু কয় হ তাহলে এই যোগ্য যদি তোর থাই রে ভাই তো দাড়িতে ঝাড়ি দিলি ছাড়া দিব আজকে কোথাও যাবো না মাহমুদ গাজদবির বাড়ি চুরি করবো আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমার আল্লাহ যে বলে আমি সব জায়গায় থাকি এই মাহমুদ গজনবীর বলতে আমি সব জায়গায় থাকি কথা কন না কেন চলো মাহমুদ গজনবীর বাড়ি চুরি করবা কয় হ্যাঁ তোলে আজকে মাল কামামু যা করে খোদায় আমারও বহুত দিনের আশা ওই বাড়িতেই ঢুকা চলো যাই ভাই তোমার কারামতি শুরু করো যখনই হারা গেছে পুত্তায় পুত্তায় প্রথম ডাক দিয়ে কয় তোকে লাগে মাহমুদ গাজনবি আছে তোকে লাগে এই বাড়ির মালিক আছে কেউ প্রথম মালিক আছে কেউ মাহমুদ গাজনবি আছে কেউ কেউ তোরা চিনুস নাই মাহমুদ গাজনবি আছে এখন সেটাই ভাষা বুঝে হে বেড়ে আমাকে পাঁচ জনের ভিতরে মাহমুদ গাছ দবি কেডা তোর বেড়া গাঞ্জা খর গাঞ্জা বেশি খেয়ে চর পাগল ছাগল এ তুই কিসের ভাষা বুঝছ আজকে তুই তুমি গাঞ্জা বেশি খেয়েছ এ কুত্তা কি কয় তুই ভাষা বুঝোস তুই কেমনে কলি মাহমুদ গাছ দবি আমাকে লগে হয়ে বেড়া যে কইতেছে কুত্তা কচ্ছু হে আর ঘুষা তো বেড়া সিং কাটতে ইয়া হন কয় কুত্তা কয় মাহমুদ গাছ দবি আছে আরে কিলে আগে মানার কর আগে কয় ভাই মারিস না রাখ সত্য কথা কইছি
আমাকে পাঁচ জনের ভিতরে মাহমুদ গজনবীকে দেখতো সব পড়া সূরা ওকে মাহমুদ গজনবী হইছে কত একটা বুদ্ধি হইছে এই দিয়ে ঠিক কইব কি এইবারে কুত্তারে মনে ওই ভাষা দিয়ে ট্রেনিং দিছে যেন কেউ চুরি না করে এ তোগুলোকে মালিক আছে কেউ তোগুলোকে মালিক আছে কেউ তোগুলোকে মালিক আছে এইটা মনে হয় ট্রেনিং দিছে কথা হইতে পারে আল্লাহ কুত্তারে থামাই দিছে 30 সেকেন্ডের ভিতরে কুত্তা নিরিবিলি মাহমুদ গাজনবীর পায় সুমা দিয়া মাহমুদ গাজনবী ইশারা দিছে আস্তে যে উনি রেস্ট হাউসে চলে গেছে কুত্তায় কুত্তার রেস্ট হাউস আছে না আছে যদি বিশ্বাস না হয় বনানী গুলশানে যাবেন 5 লাখ টাকা দিয়ে একটা কুত্তা কিনে লয়ে আহে কথা কর না কে মানুষ জানা করতে পারে কুত্তা তার সাথে বেশি করতে পারে মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে ভাই তোমারটা শুরু হইছে কুত্তা থামাই দিছো কয় হ্যাঁ তা তুমি মাটি হাতে নাও মাটি হাতে নিয়ে কয় কিন্তু আলমারিটা এমন জায়গায় রে সেটা তো মাহমুদ গাজনবীর একবারে পিডির নিচে কেমনে বাইর করি হে ভাই তুমি না টোকা দিলে সব খোলে দে টোকা খুলছে নেছ বস্তা বানছে বাইন্দে একবারে যা আসল হীরা জওহর পান্না টাকা পয়সা সরকারি সব বস্তা ভরছে বস্তা বইরা সাইড জোনে সাইড দিয়ে বসে কয় আজকে কোন ওই যে হান্ডি পাতিল নিমুনা ভাই খেতা বালি চুরি করার টাইম নেই আজকে হেরা জওহর যা আছে টাকা পয়সা এটাই বসতে বল তো বস্তা আলো পাঁচ জনের লাগে পাঁচটা বানছে সাইড জোনে সাইড দিয়ে লইছে কয় ভাই তুমি তো ভদ্রলোক মানুষ তুমি এইটা লও মাহমুদ গাজনবী কয় তোমার কষ্ট করে লও অসুবিধা নাই আল্লাহ বাজানে যখন মাহমুদ গাজনবী তাদের থেকে বলে বাবা তোমরা শোনো কি এই মাল লয়ে রাতে তো বেচতে পারবা না কয় না তোমাকে আমি মোটামুটি তো কিছু একটা অফিসার লেভেলও কাজবাজ করি আমার কিছু হোস্টেলের যান হোটেলের নাম আছে আমি বলে দেই গেলেই তোমরা দরজাটা খুলে দেবো আমি চোর হইলো শিক্ষিত চোর আমার চিনো না তোমরা কঠিন শিক্ষিত আমার সব হোটেলে আমার যোগাযোগ আছে আমি কইলেই তোমাকে লেগে হোটেল বুক করে দিয়ে দেবে কয় ভাই ঠিক হ আস্তে করে যে মাহমুদ গাজনবী বললেন হোটেল আলা ইশারা দিয়ে বলে কথা বলবা না খাদেমারটা ডাক দিয়ে বলে অত নাম্বার 245 নাম্বার তোর 742 নাম্বার তোর 891 নাম্বার তোর 332 নাম্বার তোর চারজন রে চার রুমি দিয়ে কয় নাকটাই না ঘুমাও যদি ধরা খায় যাও ধরা খাওয়ার পরে যদি তোমাদের কোনো বিচার হয় তখন আমি তোমাদের সামনে আসবো কই বেটা আমাকে চারজনের চার রুম দিলে তুই কই যাস আমি যাই আমার কামে আমি যাই আমি থাক মনে নিচে রিসেপশনে থাক মনে তোমরা থাহো চারজন নাক টাই না ঘুমাইতেছে সকালবেলা এলান হয়ে গেল মাহমুদ গাজনবীর বাড়ি চুরি হয়ে গেছে অবদান পুলিশগুলা আইজি ডিসি এসপি হন থরথর করে কাঁপে মাননীয় প্রধানমন্ত্রীর বাড়িতে যদি চুরি হয় যারা তার বাড়ির দারোয়ান আছে তারা যার বাড়ির গার্ড আছে একটার চাকরি থাকবো সবগুলো তো প্যান্টান খুলে দৌড় মারবো আর ওই জামানার রাজা বাদশাহ গুলো তো আরো করা বাবা একটু চোখের ইশারা হলেই ফাঁসি হয়ে যাইতো মাহমুদ গাজনবী বললেন তোমরা কেমন গুমান ঘুমাইছো এত বড় করা পাহারার মধ্যে দিয়া কুত্তার পাহারার ভিতর দিয়া মানুষের পাহারার বাতির ভিতর দিয়েও চুরি হয়ে গেল বাজানরে সারা দেশ তন্ন তন্ন করলো ডাকাইদের দল পায় না মাহমুদ গাজনবী বলে ডিজিএফআই কে বলে মানে আমাকে বাংলাদেশ দিয়ে বুঝাই ডিজিএফআই আবার ওই জামানায় ছিল এটা বুঝেন না আবার উল্টা পাল্টা এনএসআই ডিজিএফআই কে ডাক দিয়ে কয় আপনারা পাইবেন না আমি পাই কয় কেমনে কয় আপনাদের সাইডে বেশি ডিউটি আমি করি হযরত ওমরের মতো ডিউটি আমি করি আশ্চর্য হয়ে গেল স্যার এই পাহাড় অঞ্চল থেকে চুরি করে ডাকাত কেমনে আপনি তালাশ করবেন আমি বলে দিলাম তোমরা যাও অমুক নাম্বার হোটেলে অমুক নাম্বার রুমের মধ্যে চারজন চার রুমে শুয়ে রয়েছে অ্যারেস্ট করে নিয়ে আসো আল্লাহ আকবার বলতে পারেন না মাহমুদ গাজনবী বাজান রে চারজনকে যখন অ্যারেস্ট করে নিয়ে আসা হইল এক একজন ডিম থেরাপি দেয় হল গরম ডিম আত্মাও টানতাছে সারাশি দিয়া টানতাছে চাবুক দিয়া মারতাছে মাহমুদ গাজনবী একটা সিরিকোট দিয়ে বললেন একজনের গায়ে হাত দিবা না একজনের গায়ে নগের টোকাও দিবা না তোমরা কোথায় আসিলে আজ এত করা পাহাড়ার ভিতর দিয়েও কেমনে আমার বাড়ি ডাকাতি হইল
স্যারের নির্দেশ আছে মারা যাবে না বিচার বলে স্যার একা করবে ও বাজার সঙ্গে 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 তদন্ত শেষ বিচার বিভাগ রেডি রাতারাতির বিচার বিচার রেডি ব্রহ্মমন আদালত সাথে সাথে আদালত আদালত বসাইয়া তাদের ফাঁসির রায় হয়ে গেল তোদের মতো ডাকাত যদি বাঁচায় রাখি যাদের বাদশার বাড়ি চুরি করতে পারে এই ডাকাতগুলো রাখা যাবে না জায়গায় মেরে ফেলতে হবে বাজানদেব জজ সাহেব যখন সঙ্গে সঙ্গে ফাঁসির রায় দিয়ে দিল এক ঘন্টার ভিতরে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য উপক্রম হয়ে গেল একজন আর একজন রে কয় বেড়া ওই জামাগুলো কাছে পাঁচ নম্বর চোরাই আছে ওই ডেকু চারজনের ও গেল কই ওনা কছিল জারিতে হারি দিলে ভাইসে তো মুগা সাতা কাছে কই ও বেড়া হে ও ধরা খাইছিল মনে পালাই ভুলে গেছে গা আমাকে মতো কি গরু নি যে বেড়া মাল লই এই স্বর্ণ গহনা লই হোটেলে ওই এতায় এ মাল লই তাই মাঝে জঙ্গলে আর আমার হে বেড়া বুদ্ধি দিল ওর বস্ত তো ঠিকই লয়ে গেছে গা আমাকে ধরা খাওয়ানোর লাগা যাই দেখে ওই কয়ে দিছে বাজানরে যখন এজলাসে বসিয়া বিচারের রায় হয়ে গেল খালি হাসবা না এখন কানবা বিচারের রায় যখন হয়ে গেছে আব্দুর রহমান ডাকাত বলতাছে পাঁচ নম্বর বন্ধুটার যদি এখন পাইতাম বলতাম দোস্ত তুই একটু বাস আব্দুল করিম ডাকাত বলতাছে তাহলে ওই লোকটা কই যে দাড়িতে যারা দিবে আব্দুল কুদ্দুস ডাকাত তিন নম্বরটা বলতাছে বেড়া মাটি হাত দিয়া বলতে পারতাম কোন জায়গায় কি আছে আমি তো আদালতে বইয়া দেখতাছি এদের মধ্যে এই ছোরাটা আছে তুই আনতা যে কথা কস বেড়া তো তুই হোটেলে বাইবে বাজলি না যেটা এইটা মাহমুদ গাছ দিবি এই এটা হইতে পারে এই ছোরা ক তুই কই আছে কয় আছে আশেপাশেই আছে আমার নাকে কইতেছে হে আছে কয় থাকলে তাইব চার নম্বরটায় কইতেছে আমার মন কেন জানো কইতেছে কি যদি কোনোদিন ওই ডাকাতটারে দেখি পাঁচ নম্বরটারে আমি দেখলে চিনে ফেলবো যদিও রাত্রে দেখছি বাজানডে আমার আল্লাহর কুদরত বোঝার কোনো সিস্টেম নেই ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য রেডি হঠাৎ করে দেখা যায় প্রেসিডেন্টের কাছে যান ভিক্ষা চাওয়ার জন্য ফাঁসির আসামির একটা দরখাস্ত যায় কি যায় না কথা কন না কে জজ সাহেব তো দিয়ে দিছে স্যার ফাঁসির কার্যকর হবে আজকে রাত বারোটায় ফাঁসির কাগজ যখন প্রেসিডেন্টের কাছে গেছে মাহমুদ গাজনবী বাবা প্রেসিডেন্টের পোশাক পরিয়ে তাকে চারজনের সামনে আইছে সামনে কয় কি রে আমার বাড়ি চুরি করলি তোরা বাড়ি তোর নাম কি আব্দুল করিম তোর নাম আব্দুল্লাহ তোর নাম আব্দুর রহিম আমার বাড়ি কেমনে চুরি করলি হার জাগার পাইলি না কিন্তু বাবা যে অন্ধকারে দেখলেও চিনে ও হাসতাছে জিজ্ঞেস করে তোকে একটু পরে ফাঁসি ওরা সবাই পাও ধরে আমার কান দে আর তুই হাসুস কে কয় আমি চিনছি কি চিনছ কয় আপনারে আপনি পাঁচ নম্বর হয়েছ মানে হ্যাঁ আপনার আমি কইছিলাম আপনি জিগেছিলেন না তোর যোগ্যতা কি আছে আমি না কইছিলাম আমি অন্ধকার দেখলো রাত্রে রাত্রে দেখলে দিদি চিনি আপনার চিনছি আমি মাহমুদ গাছ দিবি কয় ফিডাই ডারে ফিডা দে গরম ডিম এটারে কয় শুনেন গরম ডিম দিল আমি হাসবো কয় কে হাসবো একটা কারণ আছে এই জন্য হাসবো গরম ডিম দিল বাইসে থাকবো একটু পরে ফাঁসি রায় হয়ে যাবে গো দাড়ি যারা দিবে নামি বাইসে যামু আমি তো চিনি কইছিলাম না আমি চিনি গতকালকে রাত্রে মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন যেটা যেটা ভাবতাছ রেডা নয় সব ফাঁসির কাস্টের জন্য রেডি কর একজন আর একজন কয় বেড়া তুই বলে নাকের গেরান নিয়ে কইতে পারো সেটা কেডা তুই কত এটা মাহমুদ গাছ দিবি কিনা আমাকে ওই পাঁচ নাম্বার চোরা কি মাহমুদ গাছ দিবি কিনা কয় দোস্ত এখন আমার কম্পিউটারে কাজ করতেছে না মরার টেনশনে আমার সব হয়ে গেছে গা আমি আর এখন কিছু কইতে পারবো না তুই আল্লাহরে ডাক আল্লাহরে ডাক আমার এখন কম্পিউটার করে কাজ করে এটা কি গাছ দুবি না চোর আমি কিছুই জানি না ওই যে যেটা কয় আমি দেখলে চিনি ও খালি হাসে খালি হাসে সঙ্গে সঙ্গে বলতাছে তুই হাসস কে তোরে আগে ফাঁসি দিব কয় দেন অসুবিধা কি
উপাদান ফাঁসির কার্যকর করার আগে মাহমুদ গাজনবী বললেন জীবনের শেষ নামাজটা পড়িয়ে লও, এক ঘন্টা পরে তোদের ফাঁসি হবে। বাজন রে এইবার চারজন কনফার্ম হয়ে গেল ঠিকই আমাদেরকে ধরার জন্য মাহমুদ গাজনবী, এইভাবে করেছে আমাদের ফাঁসি ঠিকই হয়ে যাবে। চারজনের কাছে চারটা যায় নামাজ দিছে, একটা তসবি দিছে, এক ঘন্টার ভিতরে কে কত আমল করতে করে এলো, হাসির পোশাক পরায় দিছে, কন্ডম সেলে ঢুকায় দিছে গো। এই চারজন আমার মাওলার চোখের পানি দেয় ডাকে, তুমি মাওলা দেখো না বান্দার, তোমার বান্দা বিপদে পড়ে ডাকতাছে, তুমি না বলছো উদু আস্তাজিবিলাকুম, ডাক দিলি আমি বান্দার ডাকে সারা দেই, মালিক তুমি এই বিপদের সময় তুমি সারা কেউ নাই গো। এই পাঁচজন কাঁদতে 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 বাবা হঠাৎ করে ছেলের দরজা কন্ডম ছেলের দরজা খুলে ফেললো, বের হ ফাঁসি হবে। মাহমুদ গাজনবী হাসির কাছে সবাই রে দাঁড় করায় দিল, দাঁড় করাই দিয়ে বলে এখন বল জীবনে আর চুরি করবি কয় না। দাড়িতে একটা আঘাত করিয়া বললেন এদের চারজনকেই ছাইরা দাও। জোরে 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 মাহমুদ গাজনবী বলে উদু আস্তাজিবিলাকুম, আল্লাহ যে বলছে আমার ডাক দিলে যেখানে ডাক দিবি সেখানেই পাবি। বল তোরা যখন চুরির পরামর্শ করস তখন আমি কইছিলাম সাথে, যখন আমার বাড়িতে ঢুকোস তখন কইছিলাম সাথে, যখন আলমারিটা খোলস তখন কইছিলাম সাথে, কুত্তায় যখন ধরে বলছিল মালিক তোর সাথে তুই শুনছিলি না কয়, হ্যাঁ আমি তো তোমাকে বলছিলাম মালিক আমাকে সাথে, কুকুর হইয়া মালিক চিনল, তুই মানুষ হইয়া মালিক রে চিনলি না গো। তোরে আমার আল্লাহ কত আদর করে বানাইছে, কুকুর বলতেছে মালিক তোর সাথে, মাহমুদ গাজনবীর সাথে, কুকুরের ভাষা তুই বুঝোস, তারপরও কেমনে আলমারিটা ভাঙলি, সব জানা শোনার পরও কেনে দরজাটা ভাঙলি। তাহলে বুঝিয়াল আমার আল্লাহ যে বলছে বান্দা তুই যখন চুরি করতে যাস, গুনাহ করতে যাস, জেনা করতে যাস, তুই যখন খারাপ কাজ করতে যাস আমি মালিক থাকি, তুইও জানোস দুনিয়ার মাখলুকও জানে, এরপরও কেমনে খারাপ কাজটা করস রে বান্দা। কুকুর যদি আমারে চিনিয়ে বলতে পারে মালিক তোমাকে সাথে, তুই ভাষা জানার পরও কেমনে তুই আমার মাওলার সাথে নাবার মানে করস। যুবক ভাইরা তুমি জানো ফজরের আজান শুনিয়া যদি নামাজে না আসো জাহান্নাম হয়ে যাবে। নামাজ হলো সমস্ত মুমিনের মাঝে কাফেরের মাঝে হলো পার্থক্য, সব কিছু জানার পরও মালিক তোমার বিছানার পাশে সবাই ঘুমায় আমার মালিক চাইয়া থাকে। আল্লাহু আকবার বলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু الحي القيوم لا تاخذه سنه ولا نوم। বান্দা তুই ঘুমাস আমি ঘুমাই না, তুই কোন বিপদে আছর কে কিস কাজ করতাছস, আমি মালিক সব চাইছে দেখি, সব দেখার পর ফজরে আজান শুনে কেমনে নামাজটা না পড়ে পারুস। তোর বাড়ির গেটের কুত্তাটা ডাক দিয়া কয় আজান দিলে ঘেউ মালিক ওড়েন, আসসালাতু খায়রুম মিনান নাওম, কুকুরটা মুখটা উঁচা করে দে বলে আপনার ঘুমের দিকে নামাজ ভালো। মুয়াজ্জিনের সাথে কুকুরটাও ডাকে, তুই তো কুকুরের ভাষা বুঝোস না, কুকুর তোরে নামাজের জন্য মসজিদে যাইতে কয়, এই শীতের মধ্যে যদি গরম পানি করা লাগলেও গরমটা পানিটা করিয়ে চাদরটা লয়ে যদি মসজিদে যাইতি, আমি মালিক তোর প্রতিটা কদমে কদমে আমি তোর জাহান্নামের রাস্তা থেকে সরাই ফেলতাম।
মাহমুদ গাজনবী বলেন, আমি যেমনে তোদের সাথে পুরাটা টাইম আছি, আমার মালিকও একটা মানুষের সাথে পুরা টাইম এরমনি থাকে। বাজান, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মালিক যদি সদা সর্বদা আমাদের সাথে থাকে, ওই মালিকরে ডাক দেওয়ার দরকার আছে না নাই? জুমার মসজিদে বসে মালিকরে একটা গলাটা উঁচা করে একবার আল্লাহ বলে ডাক দেন তো দেখি, দেখো সবাই ডাক দেন তো, দেন তো আরো মিষ্টি সুরে আল্লাহ বলে ডাক দেন। কেন ডাক দিতে বলছি জানেননি? আমার মালিক বলে উদু, আমারে ডাক দে, আস্তা জিবিলা কুম, যখন ডাক দিবি তখনই পাবি। তুই মসজিদে বসে ডাক দিছোর, হাজার হাজার মানুষ এক কণ্ঠে ডাক দিছোর, একা ডাক দেওয়ার চাইতে হাজার মানুষ সাথে নিয়ে ডাক দিলে আমি আল্লাহ বেশি পছন্দ করি। কেন জানোস নি? তুই হাজার মানুষের মধ্যে ডাক দিতে তোর ভিতরে লজ্জা লাগতে পারে, কিন্তু একা ডাকতে তো তোর তোর লজ্জা লাগে না। হাজার মানুষের সাথে যখন আমার ডাক দেস, আমি মওলা বলতে থাকি বাজা বাজা, হায় আমার কাছে আয়, আমার কাছে আয়। তোর মারে ডাক দিলে যদি দশ বার ডাক দিলে যদি মা কয় বাবা ডাকিস না, তোর ডাক আমার কলিজা ছিদ্র করে ফেললো। তুই যখন আমারে ডাকবি উদু করুল্লাহ দিকরন কাসিরা, যখন আমারে বেশি বেশি করে ডাক দিবি, আমি আল্লাহ বলবো আর ডাকিস না, আর ডাকিস না, আমি তোর কলিজার মধ্যে বসে ভরছি, তুই আমার কাছে যা চাবি তাই পেয়ে যাবি। আল্লাহ সাহে, দেখো জুমার মসজিদে কত বাজান কান দেয়, কার শরীর অসুস্থ, কার মা অসুস্থ, কার বাবা অসুস্থ। মাত্র দুই মিনিট একটা ঘটনা শুনাই দেই রে ভাই, আজকে জুমার মসজিদে আসতেছিলাম, আজকে সকাল আটটার সময় আমার বাসায় একটা ছেলে গেছে, আমার বাসা তো চারতলার উপরে, তোমরা যারা গেছো তারা দেখছো, নিচতলার থেকে চারতলা উঠতে একটু সকালবেলা অথবা কারো কাছে গেলে, এমপি সাহেবের কাছে গেলে, যদি এমপি সাহেব উপরে থাকে আপনি হাইটা উঠতে, আপনি বল মানুষ, বলালা মানুষ, তারপর একটু হাঁপানি আসবে ভয়ে ভয়ে। তো সকালবেলা হুজুর আইসে রায় চারটার সময় মাহফিল করিয়ে, একটু পরে তো হুজুর জুমার মসজিদে চলিয়া যাবে, ছেলেটা ভয় পাইতেছে, কলিং বিল চাপ দেব কি দিব না, বাজানবে কলিং বিল চাপ দিয়েই ফেলছে, অনেক সময় দাঁড়াই থেকে কলিং বিল চাপ দিছে, সিসি ক্যামেরায় দেখলাম কে, দেখিয়ে দরজাটা খুললাম রাগে রাগে, আমি খুলি নাই, বাসার থেকে আমার বিবি খুলছে, আমারে বলে একটা ছেলে দাঁড়াই রয়েছে, বলতেছে আধা ঘন্টা ধরে দাঁড়াই রয়েছে, আপনি একটু হুজুরে ডাইকে দেন। রাগে রাগে বাবা চারটার সময় আসছি, ফজরের নামাজটা পড়ে কেবল চোখটা লাগছে, আবার তো সাড়ে আটটা নয়টায় রওনা দিয়ে চলে আসব, মনের ভিতর মেজাজ খুব গরম, এই ভরে কে আসলো, দরজার সামনে যায় দেখি ছেলেটা কাঁপতাছে এইভাবে। আমি বললাম কী হয়েছে তোমার? এইভাবে বলছে কী হয়েছে? বলে হুজুর আমার মাফ করে দিন, কী জন্য আসছো? হুজুর গত দুই সপ্তাহ আগে আমার মা দুঃখিনী মারা গেছে, আমার মা আমারে বলছিল বাবারে, যেই হুজুরের ওয়াজ শুনে তুমি দাড়ি রাখছো, যেই হুজুরের ওয়াজ শুনে আমারে তুমি, তুমি নিজে হেদায়েত পাইছো, তুমি হুজুরের ওয়াজ যদি ঢাকার জেতাই হোক তুমি চলিয়ে যাও বাবা। হুজুর আমি ইসলামপুরের একজন কাপড় ব্যবসায়ী, হুজুর আমার বাড়ি কালীগঞ্জ আগানগর সদর গাড়ির এই পারে, হুজুর আমি এত ভোরে কেন বাড়ছি আমি জানি, শুক্রবার হুজুর আমি পাম, হুজুর আমি কালীগঞ্জে যখন আপনি ইমামতি করতেন তখনের থেকে আমি আপনার ভক্ত, আমার মা আপনার ভক্ত, আজকে আমার জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই গো হুজুর, দুইটা সপ্তাহ হইলো মা কয়া ডাকতে পারি না, সারাটা রাত্র ঘুমাই নাই, শুধু আপনার ওয়াজ শুনে কাঁদছি, আর মা মা কইয়া পুরা ঘরে চিল্লাইয়া ফাটাইছি, আমার বিবি কয় হুজুরের কাছে তুমি সকালেই যাও, তুমি যাই আমার শাশুড়ির জন্য দোয়া চাও। হুজুর সারা রাত্রের ভিতরে একটা সেকেন্ড ঘুমাই নাই, কখন সকাল হবে আমি হুজুরের কাছে যাব, হুজুর আপনি আমার মাফ করে দিয়েন, হুজুর আজকে জুমায় যদি আপনি আমার মার জন্য দোয়া করেন, আমাইলাম তাগফিরলানা ওয়া তারহামনালানা كوننا من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين
তুমি যদি রহমতের নজরে তাকাও তুমি সব বুঝতে পারবা কিন্তু গজবের নজরে তাকাইলে মালি আমরা কেউ বাঁচতে পারবো রহমতের নজরে তাকায় দেখো অন্তরের সুখের পানিগুলো চোখ দিয়ে পড়ছে এখানে যারা জাহান্নামের ভয় তোমার ভালোবাসার ভয় কেউ হয়তো মা হারায়া কেউ বাবা হারায়া কেউ শ্বশুর শাশুড়ি হারায়া কেউ হয়তো মনে বড় কষ্ট লইয়া তোমার কাছে হাত তুলছে মেহরবানি করে আমাদের গোটা জিন্দিগির গুনাগুলি মাফ করে দাও যাদেরকে নিয়ে হাত তুলছি কার জানো জানো দুঃখিনী মানে কার জানো পৃথিবীতে এই দরদির মতো দরদি আর কোথাও নেই রব্বুল আলামিন তুমি যদি রহমতের নজরে তাকায় দেখো এই দুনিয়ায় কয় দিন বাঁচবো জানি না কবরে কেমনে থাকবো যেই কবরে মা নাই বাবা নাই সঙ্গে সাথে কেউ নাই তুমিও যদি আমাদের দিকে রহমতের নজরে না তাকায় থাকো আমাদেরকে দেখা রাখবে গো আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ কত দূর দূরান্ত থেকে আমার ভাইরা দোয়া চাইল লন্ডনে আমার সহসভাপতি সাহেব হেলেন ভাই শাশুড়ি মারা গেছে আজকে ছেলেগুলা এতিম হয়ে গেল কারে মা বলে ডাকবে চিরতরের জন্য মা চলে গেল আল্লাহ হেলেন সাহেবের শাশুড়ির সন্তান আদি যারা দুনিয়ায় বেঁচে আছে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও লন্ডনের জমিনে আল্লাহ বিশেষ করে যদি ওটা অন্য ধর্মের দেশ তবু তারা রুহ বিশেষ করে মানুষকে মুসলমানদেরকে দাফন করার সিস্টেমের জন্য অনেক কবরস্থান আছে আল্লাহ কবরস্থান গুলা তুমি মনকার নেকির সওয়াল জবাব আসান করে দিও গো আল্লাহ আল্লাহ তোমার বান্দির সওয়াল জবাব আসান করে দিও কবর আজাব মাফ করে দিও তার ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা বেঁচে আছে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ খাস করে আরো যারা দোয়া চাইছে যেই ছেলেটা আজকে সকালে যায় আমার বাড়িতে দোয়া চাইছে ওর মাকে তুমি মাফ করে দিও আল্লাহ আরো যারা আমার মসজিদে দান করছে আমার মসজিদে দুই তলার টাইলসের কাজ চলতেছে ফলোয়ারের টাইলসের কাজ আল্লাহ অনেকই তো দান করছে তাদের দানগুলো কবুল করিয়া লাও এদের বাবা মাকে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ খাস করে মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাইছে তার ছেলের আজকে আল্লাহ বৌভাতের ব্যবস্থা হয়েছে সুন্নাত তরিকায় মেহরবানি করে আল্লাহ এই সুন্নাতে কাজ করতে যে ওলিমা খাওয়াইতে যে যত বিপদ আপদ হতে পারে নিজ হাতে বাঁচাইয়ে দিও আল্লাহ রাকিবের সমস্ত বিবাহ অনুষ্ঠানকে সম্পূর্ণ সঠিকভাবে করার তৌফিক দিও আল্লাহ তুমি মেহরবানি করে এই কমিটির মধ্যে যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে যারা অসুস্থ আছে সুস্থ বানাইয়ে দেন খাস করে মসজিদের ইমাম সাহেবের মা অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন মেহরবানি করে আমাদের সবাইকে কবুলে মঞ্জুর করে নেন আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ খাস করে লন্ডন থেকে আপনারা পাগল দোয়া চাইছেন ছেলে মেয়ের জন্য তার নিজের জন্য আল্লাহ মেহরবানি করে আপনারা পাগল পাগলিকে কবুল করে নেন আমাদের দোয়া কবুলে মঞ্জুর করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাউলানা বিরহমাতিকা রহমান রাহিমিন যার